ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান বর্তমানে নতুন তিন চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এদিকে বেশ কয়েকদিন ধরে বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় উত্তাল রাজধানী সহ সারা দেশ, আর এই বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন শাকিব খান। তিনি বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন আমাদের বড়দের করার কথা, অথচ সেটা করছে শিশুরা। আবার এই শিশুদের গায়েও হাত তোলা হচ্ছে, আমি এই বিষয়ে কড়া প্রতিবাদ করছি। একই সঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ করছি, এই বাচ্চাদের গায়ে যেন হাত তোলা না হয়, আপনার বাসায়ও এমন শিশু রয়েছে। শাকিব আরও বলেন, দুজন শিক্ষার্থী মারা গেছে, তাদের বন্ধুরা সহপাঠীরা রাস্তায় নেমেছে বিচার চাইতে, তারা তো নামবেই। আইন শৃঙ্খলা ঠিক রাখতে তাদের বুঝিয়ে রাস্তা থেকে ক্লাসরুমে নিন। তাছাড়া তারা তো অন্যায় কোনো দাবি করছে না, যারা রাস্তায় মানুষ মারছে তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাজধানীর শনিরাখড়া এলাকায় একজন আন্দোলনকারীর উপর দিয়ে ট্রাক চালিয়ে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটি দেখে এক প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, একটি পিক আপ আটকালো ছাত্ররা, সবাইকে মারিয়ে পিক আপটি পালানোর চেষ্টা করছে, এটা কিভাবে সম্ভব? জলযন্ত্র মানুষের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, এটাও কি সম্ভব? আমি আসলে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। প্রসঙ্গত, শাকিব খান বর্তমানে ক্যাপ্টেন খান ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়েছেন, যা ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।